আমাদের বক্তব্য একটাই, মামুনুল হকের মুক্তি চাই। যদি মামুনুল হককে মুক্তি দেওয়া হয়, এই দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না। সরকারের কাছে আমাদের দাবি, আপনারা কত নাটক মঞ্চস্থ করতে জানেন সব আমরা জানি। আরে কোন নাটক যদি মঞ্চস্থ করার ষড়যন্ত্র করেন, মনে রাখবেন ক্ষমতা থাকতে পারবেন না, ক্ষমতায় যেতেও পারবেন না। মাওলানা মামুনুল হক, মুফতি ফখরুল ইসলাম, মুফতি মাহমুদ গনবী সাহেব সকল আলেমদেরকে মুক্তি দিবেন। যদি দেওয়া হয়, প্রয়োজনে শাপলা চত্বরে রক্ত দিয়েছি, দেখাও চল করে আরো রক্ত দেব, কিন্তু মামুনুল হককে মুক্ত করে জানব ইনশাআল্লাহ। শেষ কথা হলো, আপনারা আমাদেরকে হয়রানি করছেন। বাংলাদেশের হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলায় জেলায় নেতৃবৃন্দকে পুলিশ তথ্য সংগ্রহের নামে বিভিন্ন গোয়েন্দা সংস্থা হয়রানি করছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমরা এদেশের নাগরিক, এদেশে জন্ম লাভ করেছি, আমরা এদেশের বারাডিয়া রই, আমরা পাসপোর্ট নিয়ে এখানে আসি নাই, এদেশের মাটিতে জন্ম লাভ করেছি, এদেশের মাটির প্রতিটি ইঞ্চি আমরা হেফাজত করব। কোন চক্রান্ত করে হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে সন্ত্রাস দমনে আইন মামলা করে জেলে দিয়েছেন, সন্ত্রাস আপনারাই করেন। মামুনুল হকের মুক্তির জন্য যদি টাকা অভিমুখে কর্মসূচি দেওয়া হয়, নেতৃবৃন্দ যদি কর্মসূচি দেন, এই কর্মসূচি জান বাজি রেখে বাস্তবায়ন করার জন্য কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত?